পেটে খিদে মুখে লাজ, ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ। সাত সকালে শহর কলকাতার ছবিটা এমনই কিছু কথা মনে করিয়ে দিল। পশ্চিম মেদিনীপুর জেলার সিদ্ধার্থ এবং রূপনা, হয়তো কখনো মা আবার কখনো বাবা মারা গেছে, এমন কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দিন চালাত। কিন্তু লোভ মানুষকে নিয়ে যায় অন্ধকারের বুকে। আজ সকালে কসবা থানার অন্তর্গত নারকেল বাগান এলাকায় ধরা পড়ে এমনই দুজন। স্থানীয় মানুষজন বলছেন, সাত সকালে কলকাতার বুকে একটি নজিরবিহীন ঘটনা। ঘটনাটি কি ঘটেছিল, যিনি প্রত্যক্ষদর্শী এলাকার নারকেল বাগান এলাকার ঘটনা জানবো তার কাছ থেকে। আপনার নাম? কৃষ্ণেন্দু সাহু। কি দেখলেন সকালে? এটা দেখছি এসে ভিতরে বিস্তারে গিয়ে হালটা হালটি করছে, হাত কিছু খোঁজাখুঁজি করছে ঘরের মধ্যে। ঘরের মধ্যে তো আমরা উল্টা দিকে ঘুরে শুয়েছিলাম, যখনই মুখ ফিরে দেখি না এই লোকটা ওখানে কিছু হালটা আছে। যেই দেখেছি ওরা ছুটে পালিয়ে এসেছিলো, তো আমরা গিয়ে ওকে ধরি। তো এর আগেও আমাদের আটখানা মোবাইল চুরি গেছে, তো সেজন্য আমরা একে ভালোভাবে ফলো করি এবং আজকে ধরে ফেলি। এর আগে এলাকায় চুরি করেছি এক জায়গায় মোবাইল। এই আপনি দেখেছেন এলাকা? হ্যাঁ আমরা দেখেছি। গত শনিবার আমার বাড়ি থেকে এরকমভাবে মোবাইল চুরি করে নিয়ে গেছে, ভিক্ষা করতে এসে 10 টাকা ভিক্ষা দিয়েছি। আমার ঘরে লোককে চৌকি দিচ্ছে আর মাথায় হাত বোলাচ্ছে। যখন স্বামী কাজ করে বেরিয়ে গেছে, ইশারা করলো, তীরের মতো বেরিয়ে গেল। কোনো ভিখারির এরকম স্বভাব না যে ওইভাবে বেরিয়ে যাবে। আর এর ঠিক পরেই আমরা কথা বললাম ওই সিদ্ধার্থ আর রূপনার সাথে। আমাদের বাড়ি মেদিনীপুরে। কেন এসেছেন এখানে? চাইতে এসেছিলাম আমরা। কি চাইতে এসেছিলেন? পয়সা চাইতে এসেছিলাম। বাচ্চাকে অনেক জোর টেস্টা পেয়েছিল, তাই জন্য জল চাইতে গেছিলাম। তো আমার একটাই ভুল হয়ে গেছে, শুধু দরজাটা না খটখট করে আমি একটু ভিতরে চলে গেছিলাম, না হলে বাচ্চার জন্য বাচ্চা অনেক টেস্টা পেয়েছিল। এত সকালবেলা মেদিনীপুর থেকে এখানে এসেছেন? না মেদিনীপুর, আসলে বাড়ি মেদিনীপুরে, আমরা থাকি বালিগঞ্জে। বালিগঞ্জে কোথায় থাকি? ওই স্টেশনের ধারের কাছে। না বাচ্চা নয়, আমার বোন। এটা আপনার বোন? হ্যাঁ। এটা কে? আমার বোন। আমরা তিনজন ভাই বোন আছি। গায়েটা কি দিয়েছে? এটা আমাদের মানে এমনি কই ভিক্ষা দেয় না, তাই জন্য এটাকে নিয়ে পয়সা চাইতে বেরিয়েছি। কেউ মারা গেছে এটাকে বলতে? হ্যাঁ। এইভাবে এই যে মানে কেউ মারা গেছে এরকম বলে যে পয়সা রোজগার করেন, এর থেকে তো কাজকর্ম করতে পারেন। স্যার আমরা আর এই কাজ করবো না, আমরা এবার থেকে ছেড়ে দিলে আর আমরা কান ধরছি আর কোনো এই কাজ করবো না। আমরা ছেড়ে দিলে আর কোন কাজ করে খাবো, হোটেলে কাজ করে খাবো, তবুও এই কাজটা আর করবো না আমরা। নাম তোমার? আমার নাম সিদ্ধান্ত। তোমার নাম? রূপনা। দাস। ওই রূপনা দাস। আগামী দিনে তারা যাতে মূল স্রোতে ফিরে আসে সেটাই আমাদের লক্ষ্য। তাই ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ, দুজনকে নিয়ে যায়। এলাকায় খানিক চাঞ্চল্যতা রয়েছে।